এই চন্দন, হ্যাঁ তুই ধর গামি হতে গেলে পালিয়ে যেতে পারে, বুঝলি? দেখি তো পালিয়ে যায় না। দেখুন একদম পারফেক্ট দেশি মুরগি, একদম সেই পালক দেখুন মুছে তেল ঝরছে গা থেকে, আর বোল পুরো লাল। অনেক রকম মুরগি আছে বাজারে, যেরকম সোনালি মুরগি, রেড হর্ন, তো ওইগুলো অতটা টেস্ট নয়, আর এটা হচ্ছে পিওর দেশি, আর এটার থেকে অনেক বেশি টেস্টি। এ কাকা নাকি, চলো কাকা। ওই তো পারো তো, আমি জানি তো তুমি পারো। তুমি পারো তো বাবা, কিডা গাছ উঠছে রে, গাছ উঠলে শিখলি কবে? আমি জানি এই গাছ উঠতে কামায় বড় বড় সব মোয়া নিয়ে গেছে মিঠু দিদা। এই যে এদিকে এদিকে এই যে তো এগুলো পারো, আর একটু এগিয়ে আসো। হ্যাঁ ধান নেই নাকি বুটের জন্য? ধান আছে, মাংসটা দেশি মুরগি রে। জিরে আর ধনে লবণ হলুদ দিয়ে দেবো। জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাগবে গলে যায় বলে, আদা আর রসুন বাটা, জিরে আর ধনে একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা, দুই চামচ লবণ, মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেবো। চকচক করছিল মুরগিটা।
আমি তো খাবারের লবণ দিয়েছি, আমার পেটে ব্যথা করছিল কালকে। কি আছে পেট ব্যথা হয়েছে তো কি আছে ভালোই আমার যদি লবি লাগে তাহলে আমি ওখানে খেয়ে নিতাম। খেয়েছি তো আজকে আমি পিসি, আমি তো জানি পিসি আমার জন্য রেখে দেবে। আমার বন্ধুর মতন ওষুধ খেয়ে নিত, আর বন্ধুর মতন ওষুধ খেয়ে নিত আমাকে বলতে পারতা। জামা আমার পতঞ্জলি জামা, পতঞ্জলি জামা। এই তো এবারে পটল গাছগুলো কেটে দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে সকাল থেকে না, তুমি বলতে গেলে কালকে থেকে এই মাংসটা খাবে বলে না খেয়েছো, রাত্রে ভাতই খাও না। কাল না, মুরগিটা দেওয়ার পর থেকে এই মুরগিটার উপর লোভ আমার অনেকদিন থেকে ছিল। এটা আমাদের মুরগি না, মুরগিটা দেখে একদিন চন্দন বললাম যে এটা খবর লাগে কাদের মুরগি, তারপর দেখছি যে চন্দনের একটা দাদা, ওই দাদা মুরগি। তো সেদিন থেকে মুরগিটা দেখেছিলাম আর মুরগিটার প্রতি বিশাল লোভ ছিল আমার। আমি ভাবতাম যে মুরগিটা কাদের, এরকম একটা মুরগি আমাদের হলে পরে খেতাম, তো আজকে সেই মুরগিটাকে খাচ্ছি, বুঝতেই পারছেন। আর এখন বাচ্চা একটা, সকাল থেকে না খেয়েছে, এত লোভ দিচ্ছে মুরগিটার উপর। দেখুন একদম পিওর দেশি মুরগি, পিওর দেশি মুরগি আর বাটা মশলা দিয়ে রান্না, কাঠের জাল, বুঝতে পারছেন কেমন হবে। মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। মাংসতে জাল উঠে গেছে, এখন আলু দিয়ে দেবো। ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখবো। গরম মশলা, মাংস হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।
আলুগুলো সলিড সাইজ আছে। পরিবেশন তোমাদের শুরু হতে আমার ভাত শেষ। তুই দা দেখ না খালি উল্টা কথা বলে ষড়যন্ত্র বলছিস। আমরা কি পাই ধরতে খাই দুদিন না আজ সকাল থেকে কি লাজে ঝোলটা খেতে তো মাংস লাগবে না শুধু ঝোল দিয়ে খাবো। তো আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কেন জানি না মাংস আলুর মতন অন্য কোনো আলু অত টেস্ট লাগে না। আর এই ঝোলটা যা হয়েছে অসাধারণ। আর আমি সকাল থেকে না খেয়ে আছি, তো আমি আজকে সেরকম কিছু মন্তব্য করবো না, কেমন কী হয়েছে কিছু বলবো না, আমি সেরকম খেয়ে যাবো। এমনকি দেখায় খেলে তো পারবো না মাছ ধরতে গেছে নাকি সুবিধা ঠিক আছে জানে একাই জানলে কি জান জাল ধরাচ্ছো